গার্লফ্রেন্ডের দেওয়া পাঞ্জাবি শর্ট শার্ট পারফিউম ইত্যাদি ইস্তাগফিরুল্লাহ। এই প্রশ্নগুলো শেষে কে ঢুকে দিলেন? দেখেন ভাইরা, হাসির বিষয় না, বিয়ের আগে ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক সেটা কি হালাল না হারাম? শুধু হারাম না, এই হারামের একটা বিশেষ নাম আছে ঘৃণিত, সেটার নাম জেনা। ইসলামী শরীয়তে সবচেয়ে কঠিন শাস্তিগুলোর একটি হলো জেনার জন্য। এত ডেঞ্জারাস অপরাধ এটা, আমরা অনেকে অপরাধ মনেও করি না। তো এরকম সম্পর্ক যদি আপনি করেন, সেই সম্পর্কের রসদ হিসাবে যত কিছু করবেন, আপনি হারাম সেখানে ইনভেস্ট করলেন, হারাম করার জন্য, হারাম কাজের জন্য যত টাকা ব্যয় করবেন, গ্রহণ করবেন, দিবেন, নিবেন, সময় দিবেন, এই সবগুলো হারামের মধ্যে পড়বে। খুব ডেঞ্জারাস একটা বিষয়। আজকাল আমাদের যুবকদের মধ্যে এই রোগ এত বেশি যে এটা থেকে পবিত্র পরিচ্ছন্ন যুবক পাওয়া কঠিন হয়ে গেছে। বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবকরা সিরিয়াসনেস আনতে এক্ষেত্রে, যে আমার চরিত্রের মধ্যে কোন প্রকার কালিমা আমি লিপন করতে দেব না। ইতিপূর্ব হয়ে গেল, আমি তওবা করে ফিরে আসব। আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ত্যাগ, এর আপনার স্বাক্ষর এই জায়গাটাতে রাখতে হবে যে আমি কাউকে ত্যাগ করব কার জন্য? আল্লাহর জন্য। অতএব হারামকে না বলবো তো ইনশাআল্লাহ। বৈধ ভালোবাসার সময় আসবে, বৈধ বউ ঘরে আসবে, তখন ভালোবাসা উজাড় করে দিবেন। আগে বাগে অজাগায় কুজাগায় ভালোবাসা দিলে পরে তখন পুঁজিতে টান পড়বে, পুঁজিতে টান পড়বে তখন। এটা সফট ড্রিঙ্কস এর মতো, খুলে ফেলছেন, ঢেলে ফেলছেন, ব্যবহার করছেন, একটু আধটু খাইছেন, কমাই ফেলছেন, বারবার ইউজ হয়ে গেছে, ঝাঁস কমে গেছে, এবার আর পরে আগের ঝাঁস খুঁজে পাবেন। অতএব যদি নিজের সময় মতো বৈধ স্ত্রীর সাথে বৈধ ভালোবাসা থাকুক এটা চান, তাহলে এই আকাম কুকাম করা, ডাইনে বামে মুখ বাড়ানি, হারাম পথে যাওয়া ছেড়ে দেন, সোজা হয়ে যান। ঠিক বলার লোকের অভাব নাই, কিন্তু এই হারাম সম্পর্ক ছিন্ন করবেন যারা নিয়ত করছেন, হাত তোলেন। অর্ধেক উঠে অর্ধেক নামে, ভয়ে ভয়ে যে বাপ চাচাকে কোন দিক থেকে তাকায়, দরকার নাই, দরকার নাই হাত তোলা, মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? এরপরের প্রশ্ন, আমরা অনেক সময় মসজিদ বা মাদ্রাসা মাহফিলের জন্য রাস্তার পাশে মাইক বসিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা কালেকশন করি। প্রশ্ন হচ্ছে, এভাবে গায়ের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে দান নেওয়া যায় আছে কিনা? দরকারি প্রশ্ন। মসজিদের বা মাদ্রাসার বা ওয়াজ মাহফিলের জন্য অবশ্যই মানুষের কাছে টাকা চাইবেন, হালাল টাকা মানুষ দিবে, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে ফিতা টাঙ্গায়া, মানুষের গাড়ির গতি থামায়া কালেকশন করা অবশ্যই ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে ভালো কাজ না। কারণ এটাতে ওই পথচারী যে তার ডিস্টার্ব হবে, হয়তো সে খুব জরুরি কোনো কাজে যাচ্ছে, তার ক্ষতি হচ্ছে, এটা আমি গতিরোধ করলে আপনি সেই ক্ষতিটা করলেন। দান করার জন্য কাউকে জোরপূর্বক থামানো, বাধ্য করা, এই এই রাইট, এই অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। আমরা অনুরোধ করতে পারি, কিন্তু তার ক্ষতি করে ডিস্টার্ব করে অনুরোধ করার সুযোগ নেই। লা ইয়াহিল্লু মাল ইমরিল মুসলিমিন ইল্লা বিতিমি নাফসি, কোনো মুসলমানের মাল সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিল থেকে না দিলে সেটা আমাদের জন্য জায়েজ হবে। আপনি মসজিদের জন্য নেন, মাল সানা সুন্দরভাবে নিতে হবে। মানুষকে অসম্মান করে অনেক সময় দেখা যায় অনেক মসজিদে মাহফিলে নাম ধরে, এ ভাই আপনি কত দিবেন বলেন, বাধ্য করে, বেচারা শর্মে পড়ে দেয়, জায়েজ নেই। লজ্জায় ফেলে এভাবে টাকা নেওয়া জায়েজ নেই। এই জন্য ভাইয়েরা ওয়াজ মাহফিলে লাইট কিছু কম দেন, খুব টাকা দিয়ে বক্তা আনতে পারেন, একটু কম দামা বক্তা আনেন তাও ভালো, কিন্তু এইভাবে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া গণহারে রাস্তাঘাট বন্ধ করে কালেকশন, এটা করেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনকে অপমান করিয়েন না।